والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله نحمده ونصلي على رسوله الكريم أما بعد محمد علم غير ومن شرع شرع نمبر أعوذ اه بالله من الشيطان الرجيم اه من كان يريد حرث الآخرة اه نجد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب যে এখানে এই আয়াতকে কেন্দ্র করে আপনি বলেছেন যে আমরা যে টাকা পয়সা ইনকাম করি অর্থের ওপরে আমাদের যে লোভ লালসা হয় এর কারণে আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত হব কি না জি না এই আয়াতের অর্থ হলো মানকানা না এই রৃদ যে যারা এই দুনিয়াতে আমল করার মাধ্যমে আখেরাতে এর ফসলটা চায় আখেরাতে এর বদলা চায় হ্যাঁ নাজিদুল্লাহু ফিহার তিহি তাদের এই দুনিয়ায় আমল করার কারণে কাল কেয়ামতের মাঠে এর ফসলটা ফসলকে আমরা আরও বৃদ্ধি করে দেব অর্থাৎ দুনিয়ায় আমল করলে দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো থেকে সাত শতাধিক পর্যন্ত আল্লাহ সব বৃদ্ধি করে দিয়ে থাকেন তাহলে দুনিয়ায় আমল করলে আখেরাতের আশা যে আখেরাতে আমরা এর ফল ভোগ করবো ফল চাই আল্লাহবাক তাদেরকে আরো বাড়িয়ে দেন তো আমার কাহনা ইউরিদু দুনিয়া নি নুতিহি মিনহা কানা কাহনা হারথা দুনিয়া যে দ্বারা এই দুনিয়াতে আমল করার মাধ্যমে দুনিয়ায় ফল চায় দুনিয়ায় এর রেজাল্ট ভোগ করতে চায় নুতিহি মিনহা তাদেরকেও কিছু দেই তারা যা চায় ততটুকু তারা পায় না যতটুকু তাদের ভাগ্যে লেখা আছে অতটুকু তারা পাবে অমার মিন নাসিব আখেরাতে তাদের জন্য আর কোনো অংশ থাকবে না যারা দুনিয়াতে ইবাদত করবে দুনিয়া অর্জন করার জন্য মানুষের বাহাবা করানোর জন্য মানুষ তাকে গর্ব করে বলবে মানুষ তাকে মারহাবা জানাবে এই উদ্দেশ্যে যারা আমল করে সৎ কাজ করে আল্লাহকে খুশি করার জন্য নয় মানুষের বাহাবা মারহাবা পাওয়ার জন্য দুনিয়া অর্জন করার জন্য তাদের কথা বলা হয়েছে যে তাদের আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না সুতরাং টাকা পয়সা লোভ লালসা থাকতে পারে বৈধ পন্তায় টাকা বেশি হোক বৃদ্ধি হোক এটা সবাই চাই আমরা ইহকাল পরকাল আমাদের মঙ্গল দরকার রব্বানা রাব্বানা আতিনা ফিদ্দিনী হাসানা ফিল আখ হাসানা ইহকাল আমাদের মঙ্গল দরকার পয়সা বৃদ্ধি হোক পয়সা হলে অনেক দিনের কাজ করা অনেক সহজ হয় আমরা অন্যের কাছে হাত পেতে খাবার চেয়ে আমরা নিজে উপার্জন করবো যত ইনকাম করতে পারি এটা আমাদের টার্গেট থাকতে পারে কিন্তু পয়সা হালাল পন্থায় উপার্জন করতে হবে হালার রাস্তায় ব্যয় করতে হবে পয়সার হিসাব রয়েছে কিন্তু পয়সা দিয়ে ভালো কাজ করা অনেক ভালো কাজ করা সম্ভব কিন্তু পয়সা উপার্জন করার এই এটাকে এই আয়াতের আলোকে নিয়ে আসাটা উচিত হবে না এখানে আমলের কথা বলা হয়েছে যারা আমল করবে দুনিয়ায় আখেরাতে আর ফল ভোগ করতে চাবে তাদেরকে আল্লাপাক বাড়িয়ে দেবেন যারা আমল করার মাধ্যমে দুনিয়া অর্জন করতে চাবে তাদেরকে আল্লাপ দুনিয়াতে দিবেন পরিপূর্ণ দিবেন না বাড়িও দিবেন না কিন্তু আখেরাতে তাতে কোনো অংশ থাকবে না আলিয়া জুবিল্লাহ বিল্লাহ জুবিল্লাহ আল্লাহাক আমাদেরকে এরোপ করা থেকে মুক্ত করুন সল্লাহবীগিনা মাহমুদ